ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির তথ্য বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি পরীক্ষার রুটিন এবং ফর্ম ফিল সংক্রান্ত তথ্য নিয়ে এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আলোচনা করব নতুন একটি ফর্ম ফিল আপের নোটিশ নিয়ে যে ফর্ম ফিল আপটি চলবে আগামী দশ মার্চ থেকে বিশ মার্চ পর্যন্ত কোন কোন শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবেন এবং এই পূরণকৃত ফর্মটি কত তারিখের মধ্যে কলেজে জমা দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে সাত তিন দুই হাজার একুশ অর্থাৎ সাতই মার্চ যার বিষয় সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই প্রথম বিশ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা নিম্নবর্ণিতভাবে বর্ধিত করা হলো। পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ দশ তিন দুই হাজার একুশ থেকে বিশ তিন দুই হাজার একুশ তারিখ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ একুশ তিন দুই হাজার একুশ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার শেষ তারিখ বাইশ তিন দুই হাজার একুশ এবং সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ কলেজ কর্তৃক তেইশ তিন দু হাজার একুশ আর পেসিলিপ ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী এবং অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ চব্বিশ তিন দুই হাজার একুশ অর্থাৎ এই নোটিশটি থেকে যে বিষয়টি বোঝা গেল ২০২০ হাজার বিশ সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ এটি এবং অনলাইনে ফর্ম পূরণ করা যাবে দশ তিন দুই হাজার একুশ থেকে বিশ তিন দুই হাজার একুশ এই তারিখ পর্যন্ত এবং ফর্মটি জমা দিতে হবে একুশ তিন দুই হাজার একুশ এই তারিখের মধ্যে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে